শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। এবারে ছিল তার জীবনের প্রথম ঈদ, আর এই ঈদে অপু বিশ্বাসের নিকেতনের বাসায় গিয়েছিলেন অভিনেত্রী সুজানা। সেখানে জয়কে কোলে নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। আর সেই সময়গুলো ক্যামেরা বন্দি করে গতকাল শুক্রবার ফেসবুকে পোস্ট করেছেন। এরপর থেকেই সে পোস্টে চলছে লাইক আর কমেন্টের ঝড়। সুজানা লিখেছেন, ঈদ আড্ডা, আমার সুন্দরী বান্ধবী আর তার রাজপুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতেও এমন ভালোবাসার কথা প্রকাশ করেছেন তিনি। এদিকে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি এবারের ঈদে 40টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিটি দেখার জন্য আজ শনিবার বিকাল 3:30 রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে গিয়েছেন শাকিব খান। সেখান থেকে ফিরে আজই তিনি ছেলে জয়কে দেখতে যাবেন বলে তিনি জানিয়েছেন। ব্লকবাস্টার সিনেমাতে যাওয়ার আগে বলেন, ঈদের সময় লন্ডনে ছিলাম, ফিরে এসে গতকাল ঈদে মুক্তি পাওয়া আমার অভিনীত নবাব ছবিটি শ্যামলী সিনেমা হলে দেখলাম, আজ রাজনীতি ছবিটি দেখতে যাচ্ছি, সেখান থেকে ফিরে জয়কে দেখতে যাব। এখনও ছেলের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি আমার। অন্যদিকে অপু বিশ্বাস বলেন, শাকিব খানকে বেশ মিস করছে জয়, একটু পরপর বাবা বলে ডাকছে। 2016 সালের 27 সেপ্টেম্বর জয়ের জন্ম হয় কলকাতায়।